হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব। সো আমাদের ফার্স্ট নর্মাল ফর্ম আমরা যখন দেখেছিলাম তখন আমাদের আইডিয়াটা কী ছিল? আমাদেরকে অবশ্যই সব থেকে ছোট যেটা হওয়া সম্ভব বা অ্যাটমিক, তাই না? অ্যাটমিক লেভেল পর্যন্ত যাইতে হবে। সো আমরা এইটা খেয়াল করে দেখি, এইখানে আমরা যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো যদি দেখি, এটা হচ্ছে আমাদের ক্যাব নাম্বার। আমরা মনে করি এগুলো হচ্ছে ক্যাব, ওকে? সো এটা হচ্ছে ক্যাব নাম্বার, এটা হচ্ছে ডেট যেদিন ক্যাবটা চালানো হয়েছে, এটা হচ্ছে ড্রাইভার, আর এটা হচ্ছে ক্যাবের কালার, তাই না? এখন যদি আমি খেয়াল করি যে আমি যদি এই পুরো একটা এন্টিটিকে, সরি, একটা টাপলকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আসলে আমার এই টাপলকে আইডেন্টিফাই কীভাবে করতে হবে? আমি যদি 1 2 3 বলি তাহলে কিন্তু পসিবল না, কারণ এখানে আমার দুইটা 1 2 3 আছে, তাই না? তাহলে আমি যদি ডেটের সাথে একসাথে নিই যে এত তারিখে এত নম্বর ক্যাবটা কে চালাইছে, তাহলে কিন্তু আমি এভাবে মজনু, ঠিক সেরকমভাবে এখানেও এই কাজটা করা পসিবল, তাই না? আবার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তাদের কী বলবো অ্যাটমিক লেভেলে আছে, তাই না? প্রত্যেকটা এন্টিটি, সরি, প্রত্যেকটা ডাটা কিন্তু আমাদের অ্যাটমিক লেভেলে আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি প্রবলেমটা হতে পারে, তাই না? এখানে একটা প্রবলেম আছে, আমরা সে প্রবলেমটা খেয়াল করি। আমরা যদি কোনো একটা ডাটা আপডেট করতে চাই, এটা হচ্ছে আমাদের আপডেট করার ক্ষেত্রে একটা প্রবলেম আসবে। আমি বলেছিলাম যে আমাদের আপডেট করা, ডিলিট করা আর হচ্ছে ইনসার্ট করার ক্ষেত্রে কিছু প্রবলেম আসে, তাই না? তো এখানে যদি আমরা আপডেট করার ক্ষেত্রে খেয়াল করে দেখি, সো আপডেট করার ক্ষেত্রে কি হবে, আমরা সাপোজ এখানে এই কালারটা চেঞ্জ করতে চাই। এই যে আমার যে গাড়িটা আছে 1 2 3, এই গাড়িটার কালারটা আমি চেঞ্জ করতে চাই, আমি এটা রেডের বদলে যদি গ্রিন করতে চাই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র এই একটা জায়গাতে চেঞ্জ না, আমার এখানেও কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? এখানে আমার গ্রিন করতে হবে। একটা এরর আমি অলরেডি পেয়ে গেছি, কারণ কি আমার এখানে একটা ডাটা রিডেন্ডেন্সি আসতেছে, আমার একটা জিনিস দুইবার করতে হচ্ছে, তাই না? এখানেও আমার একটা জিনিস দুইবার করতে হচ্ছে। সো আমি একটা চেঞ্জ করার জন্য আমার যেহেতু দুইবার চেঞ্জ করতে হলো, তার মানে এখানে আমার একটা প্রবলেম আছে। আর একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে আমার যে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, আমি যদি এই ক্ষেত্রে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা খেয়াল করি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে যদি আমি ফাংশনাল ডিপেন্ডেন্সিটা খেয়াল করি, এই দুটো যদি একত্রে নিই আমি, তাহলে কিন্তু এই দুটার উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি এই দুটো কিন্তু ডিপেন্ড করতেছে, তাই না? আবার আমি যদি শুধুমাত্র এই ক্যাব নাম্বারটা নিই, তাহলে কিন্তু এই কালারটা আবার ডিপেন্ড করতেছে। অর্থাৎ আমি যদি এই রিলেশনটাকে এভাবে দেখাই, প্রথমে নিলাম নাম্বার, আচ্ছা নাম্বার ছোট হাতে থাক, নাম্বার, ডেট, এরপরে ড্রাইভার, এরপরে আমি কালার নিলাম, তাই না? এখন আমি যদি বলি এই দুটাকে আমি প্রাইমারি কি ধরলাম, ওকে? আর আমি যদি এখানে হচ্ছে ডিপেন্ডেন্সিটা দেখাতে চাই, তাহলে নাম্বার, সরি, এরপর ডেট, ডিফাইন্স, ড্রাইভার আর কালার, তাই না? সরি, COLOR, কালার, এই দুটার উপরে ডিপেন্ড করতেছে এই দুটো, তাই না? এখানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা আছে। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই যে নাম্বারটা আছে, নাম্বারের উপরে কিন্তু কালারটা সরাসরি ডিপেন্ড করে, তাই না? এখানে কিন্তু এটাও পসিবল। আবার আমরা এটাও বলতে পারি যে নাম্বার সরাসরি, আমরা যদি নাম্বারটা ইউজ করি, নাম্বারটা ইউজ করে কালারকে আমরা ডিফাইন করতে পারি, নাম্বারও কিন্তু কালারটাকে ডিফাইন করে, তাই না? কারণ কি আমি যদি এখানে 1 2 3 নাম্বারের গাড়িটা কোনটা সেটা যদি আমি বলি, সরাসরি আমি বলতে পারবো গ্রিন কালারের গাড়ি, তাই না, বা রেড কালারের গাড়ি। অর্থাৎ এই যে রিলেশনটা আছে, এই রিলেশন আমরা যে সমস্যার মধ্যে পড়ছি, সেই সমস্যা থেকে বাঁচার আমাদের উপায়টা হচ্ছে আবার ঠিক আগের মতো, আমরা ওয়ান এন এফ এ যখন আমরা হচ্ছে ডিকম্পোজিশন করেছিলাম, ঠিক সেরকমভাবে আমরা এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটাকে ডিকম্পোজ করতে হবে। তাহলে এই রিলেশনটাকে আমরা ডিকম্পোজ করি, ডিকম্পোজ, তাহলে এই রিলেশনটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে আমাদের এখানে আসলে দুইটা রিলেশন দাঁড়ায়। আমি আর ওয়ান দিয়ে একটা রিলেশন বলতেছি, তো আর ওয়ান রিলেশনটা কী হচ্ছে, নাম্বার থাকবে, ডেট থাকবে, আর একটা থাকবে সেটা হচ্ছে ড্রাইভার, কারণ ড্রাইভারটা এখানে ইম্পর্ট্যান্ট, এবং ড্রাইভারটাকে আইডেন্টিফাই করার জন্য এবং আমার নাম্বার এবং ডেট এই দুটো লাগতেছে, এই দুটো হচ্ছে আমার প্রাইমারি কি। আর আরেকটা হবে সেটা হচ্ছে R2, সরি, R2। তাহলে R2 এর ক্ষেত্রে কি হবে, নাম্বার কমা আমার থাকতেছে তাহলে কালার, তাই না, COLOR, কালার, আমি সরাসরি এভাবে দিতে পারি। আর এটাকে আমি ইচ্ছা করি এখানে আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম, ওকে, নো নাম্বার। সো তাহলে আমি যদি এই পুরো টেবিলটাকে ডিকম্পোজ করি, তাহলে আমার টেবিলটা কিরকম দাঁড়ায়, আমার এখানে কয়টা আছে, আমার এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, তাই না? তাহলে আমার কলাম হবে তিনটা, আর আমার টোটাল এন্টিটি আছে, সরি, এন্টিটি টাপল আছে তিনটা, তাহলে 3 বাই 3, ইনসার্ট, আমরা এখানে একটা টেবিল নিলাম, আসলে 4 লাগবে, কারণ আমার একটা নাম রাখতে হবে, তাই না? ওকে, প্রথমে আমরা রাখলাম নাম্বার, তারপরেটার জন্য আমরা রাখবো ডেট,
তারপর এটার জন্য ড্রাইভার, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু, ওকে, এটাকে আমরা একটু উপরে সরাই নিই, কারণ আমাদের আরও একটা যেহেতু লাগতেছে। এবং এই টেবিলটা কিরকম হবে, এই টেবিলটাকে আমরা বলতে পারি তাহলে নাম্বার হচ্ছে 1, 2, 3, তাহলে ডেট হচ্ছে 2 ফেব বা 2nd February, আর ড্রাইভার হচ্ছে মজনু, এরপরে 4, 5, 6, 4, 5, 6, ডেট হচ্ছে 5 মার্চ, এরপরে হচ্ছে রাহিম, ওকে, এরপর 1, 2, 3, ডেট হচ্ছে 6 জানুয়ারি, আর করিম, ওকে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টেবিল। আর আমার সেকেন্ড টেবিলটা তাহলে কেমন হবে? সেকেন্ড টেবিলের জন্য আমরা এখানে যদি খেয়াল করি, আমাদের কাছে দুইটা অ্যাট্রিবিউট আছে, আমরা সরাসরি দুইটা অ্যাট্রিবিউট দিয়ে কাজটা করে ফেলতে পারবো। সো ইনসার্ট টেবিল, তাহলে আমার আসলে লাগতেছে দুইটা, তিনটা, কারণ আমার নাম রাখার জন্য একটা লাগবে, তাই না? সো আমি এখানে যদি নেমটা বলে দিই, তাহলে এখানে হচ্ছে নাম্বার, COLOR, কালার। সো এখানে হচ্ছে 1, 2, 3, আর এখানে হচ্ছে 4, 5, 6, 4, 5, 6, তাই? তাহলে এখানে কালার হচ্ছে গ্রিন, এখানে কালার হচ্ছে ইয়েলো, ইয়েলো। ওকে, আমরা যদি এখন এই দুটা টেবিলের দিকে খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবং এখানে আমার যদি আমি যদি বলি যে আমার এই দুই আমার এই যে প্রথম আমার যে হচ্ছে টাপলটা আছে, এই টাপলের আমার কালার যদি চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমার দুই জায়গাতে কালার আর চেঞ্জ করতে হবে না। আমি এক জায়গাতে কালার চেঞ্জ করলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এবং দুইটার মধ্যে একটা রিলেশনশিপও এখন ভ্যালিড রিলেশনশিপ আছে, এবং প্রত্যেকটাই ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা ছিল, এখন আমাদের কাছে ফাংশনাল ডিপেন্ডেন্সিটাও ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখন যে রিডান্ডেন্সি যেটা ছিল, যে বারবার করতে হচ্ছে আমাদের একটা কাজ বা অপ্রয়োজনীয় কাজ, আসলে রিডান্ডেন্সি বলতে আমরা অপ্রয়োজনীয় কাজ যেটা বুঝাচ্ছি আর কি, তাই না? তো আমাদের এখানে যে অপ্রয়োজনীয় কাজটা ছিল, সেটা এখন আর আমাদের করতে হবে না। আমরা একটা জায়গাতে চেঞ্জ করলে এখানে এই মজনুর সাথেও, এমনকি কারিমের সাথেও যে গাড়িটা আছে, সেই গাড়িটাও চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি বলি যে কারিমকে খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমি এই দুটো ব্যবহার করলে সরাসরি আমি কারিমকে খুঁজে বের করতে পারবো, বা এই দুটো যদি ব্যবহার করি তাহলে আমি রহিমকে খুঁজে বের করতে পারবো, বা এই দুটো যদি ব্যবহার করি তাহলে আমি মজনুকে খুঁজে বের করতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে 2NF। সো আমাদের এটা যেটা ছিল, এটা হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছিল যে এটা নর্মাল ফর্ম 1, মানে ফার্স্ট নর্মাল ফর্ম যেটা আছে সেটাতেই ছিল, কিন্তু আসলে এটা ছিল না। এখানে আমাদের একটা এরর ছিল, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রিডান্ডেন্সি আসতেছিল, সেটাকে আমরা দূর করলাম কিভাবে, ডিকম্পোজ করার মাধ্যমে। যদি এরকম কিছু একটা থাকে, তাহলে আমরা সেটাকে সেকেন্ড নর্মাল ফর্মে নিব। ওকে, সেকেন্ড নর্মাল ফর্মে নিয়ে আমরা এভাবে হচ্ছে দুইটা টেবিল তৈরি করব। এখানে বিষয়টা হচ্ছে, এখন যদি আমাকে বলা হয় যে এটা কি তাহলে একটা এন্টিটি, এখানে যদি বলা হয় যে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরের ভিডিওতে, অর্থাৎ আমাদের যখন নর্মাল ফর্ম করা শেষ হয়ে যাবে, তার পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে আমাদের তাহলে কোনটা আমাদের টেবিল, মানে এই যে এন্টিটি, এমনটা নাও হতে পারে যে আমরা সবসময় টেবিল মানে এন্টিটি বুঝাচ্ছি, এমনটা নাও হতে পারে। ওকে, সো টেবিল মানে যে এন্টিটি এমনটা না। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা নর্মাল নর্মাল ফর্ম 3 যেটা আছে, থার্ড নর্মাল ফর্ম, ওইটা নিয়ে কথা বলবো। কথা বলার পরে আমরা আরও বিষয়গুলো দেখতে থাকবো। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।